অ্যাপ ক্যাব আপনাকে লোকেশনে পৌঁছে দেয় ঠিকই, কিন্তু বহুবার যাত্রীদের ভোগান্তির মুখেও পড়তে হয়েছে। বিশেষত মহিলা যাত্রীদের হেনস্থার ঘটনা কোনো নতুন বিষয় নয়। এবার সেই ধরনেরই একটা লজ্জার ঘটনা ঘটল বেঙ্গালুরুতে। এক মহিলা, তিনি নিজেই হেনস্থার মুখে পড়েছেন। ভয় বা লজ্জা না পেয়ে সেই ঘটনাটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি মঙ্গলবার বিটিএম সেকেন্ড স্যান্ড থেকে জেপি নগর মেট্রো স্টেশন যাওয়ার জন্য ক্যাব বুক করেন। চালকও চলে আসেন সময় মতো। এ পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল। এর কিছুক্ষণ পর চালক অন্য রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যেতে থাকেন। ওই মহিলা আপত্তি করলেই ঝামেলার সূত্রপাত। অচেনা রাস্তা দেখে তিনি ভয় পেয়ে যান। সেই সময় তিনি বুঝতে পারছিলেন যে তিনি বিপদে পড়েছেন। সেই মতো মাথা ঠান্ডা করে চালকের সঙ্গে কথা বলেন এবং ঠিক করেন লোকেশনের আগেই নেমে যাবেন। সেই সময় তিনি গাড়ি থেকে নেমে চালককে টাকা দিতে চান। তখন ওই ড্রাইভার নিজের যৌনাঙ্গ দেখান। এরপর গাড়ি নিয়ে তিনি স্পিডে বেরিয়ে যান। খুব স্বাভাবিক, এই ঘটনায় তিনি ভয় পেয়ে যান। সেখানকার লোকজনের থেকে তিনি সাহায্যও চান। আসলে দিনের শুরুতেই যে এই ধরনের ঘটনা ঘটবে তা তো কেউ আগে থেকে বুঝে যান না। ওই মহিলার পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপর ওই অ্যাপ ক্যাব সংস্থা চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ওই সংস্থা জানিয়েছে তারা যাত্রীদের সুরক্ষার কথা প্রাধান্য দেন। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে তারা খেয়াল রাখবেন। বিভিন্ন সময়ে এই অ্যাপ ক্যাবের বিরুদ্ধে নানারকম কিন্তু অভিযোগ আসে এবং সেখানে দেখা যায় যে কখনো যাত্রীদেরকে হেনস্থা করা হচ্ছে, কখনো বেশি ভাড়া চাওয়া হচ্ছে, কখনো ট্রিপ ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। আর একটু রাত হলে তো কথাই নেই, কিংবা যদি বৃষ্টি নামে তাহলে তো আরও পোয়াবারও এই অ্যাপ ক্যাব চালকদের। যা ভাড়া তার থেকে অনেক বেশি টাকা ডিমান্ড করে বসেন তারা। এই পর্যন্ত কিন্তু ঠিকই ছিল, কিন্তু তারপরেও যে আরও কিছু ঘটনা ঘটাতে পারেন এই অ্যাপ ক্যাব চালকরা, সেটা কিন্তু যে ঘটনাটার কথা আপনাদেরকে জানাচ্ছি সেটা না হলে হয়তো আমরা বুঝতেই পারতাম না কি ঘটেছিল। আপনাদেরকে বরং আরও একবার বলি, এই ঘটনাটা, যে ঘটনাটার কথা বলছি সেটা বেঙ্গালুরুতে ঘটেছে। এক মহিলা, তিনি নিজেই তার হেনস্থার কথা স্বীকার করেছেন। তিনি যেটা বলছেন, ভয় বা লজ্জা না পেয়ে ঘটনাটাকে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি মঙ্গলবার বিটিএম সেকেন্ড স্যান্ড থেকে জেপি নগর মেট্রো স্টেশন যাওয়ার জন্য ক্যাব বুক করেন। চালকও সময় মতো চলে আসেন। এ পর্যন্ত তো ঠিকই ছিল। কিছুক্ষণ পর ওই যাত্রী বুঝতে পারে যে চালক অন্য রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছেন। আপত্তি করলেই ঝামেলার সূত্রপাত। অচেনা রাস্তা দেখে ভয় পেয়ে যান ওই মহিলা যাত্রী। তিনি বুঝতে পারছিলেন যে তিনি বিপদে পড়েছেন এবং কিছু একটা ঘটতে চলেছে তার সঙ্গে। সেই মতো মাথা ঠান্ডা করে চালকের সঙ্গে কথা বলেন, ঠিক করেন যে লোকেশনের আগেই তিনি নেমে যাবেন। সেই সময় গাড়ি থেকে নেমে চালককে টাকা দিতে যান। তখন ওই ড্রাইভার নিজের যৌনাঙ্গ দেখান। এরপর গাড়ি নিয়ে তিনি খুব স্পিডে বেরিয়ে যান। খুব স্বাভাবিক, এই ঘটনায় তিনি ভয় পেয়ে যান। সেখানকার লোকজনের থেকে সাহায্য নিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং ইতিমধ্যেই ওই মহিলার পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। তারপর ওই অ্যাপ ক্যাব সংস্থা চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো এই কারণেই তুলে ধরা যাতে কোনো পরিস্থিতিতেই কেউ ভয় বা লজ্জা না পেয়ে, যেন তারা প্রত্যেকে মাথা ঠান্ডা রেখে পুরো বিষয়টাকে যেন তারা সামনে তুলে ধরতে পারেন। তো ওই যাত্রী মাথা ঠান্ডা রেখেছিলেন বলেই ওই অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ওই সংস্থা। তো এইরকম ঘটনা বন্ধ হবে তখনই যখন মানুষ সজাগ হবে, সচেতন হবে। এই সংক্রান্ত আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।